পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত, যার সৌন্দর্য ও রহস্য পৃথিবীর কাছে একটি কৌতূহলের বিষয়। যুগে যুগে গবেষকদের গবেষণার অন্যতম বিষয়বস্তু হল মারিয়ানা ট্রেঞ্জ। এই খাতটি এতটাই গভীর যে পানির অত গভীরে এর সঠিক গভীরতা নির্ণয় করা এখনও সম্ভব হয়নি। তবু বিজ্ঞানীরা এর হাজারো প্রচেষ্টা চালিয়েছে। সেখানে কখনো সূর্যের আলোর প্রবেশ ঘটেনি। আজকের ভিডিওতে কথা বলবো মারিয়ানা ট্রেঞ্জ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জোনিলায়ের। আমি নীলা, নীলা হক। আপনি যদি আমার ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামেই নামকরণ করা হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের। ষোড়শ শতকে সেগুলো ছিল স্পেনীয় উপনিবেশ। এই দ্বীপগুলো আসলে ছিল ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া। এই মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে নামকরণ করা হয়েছিল এই মারিয়ানা ট্রেঞ্জের। মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্বে অবস্থিত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত। 2550 কিলোমিটার লম্বা এবং 69 মিটার চওড়া এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয় নিকটবর্তী দ্বীপের নাম অনুসারেই। ফলে খাতটির নামের সাথে জড়িয়ে রয়েছে স্পেনের রানীর নামও। সমুদ্রবিজ্ঞানী গবেষণায় জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ 10,984 মিটার। এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার দ্বীপ, যা প্রথম আবিষ্কৃত জাহাজের নাম অনুসারে রাখা হয়েছে। কিন্তু অনেক বিজ্ঞানী মনে করেন এর আরও গভীরে গেলে অন্য অংশ পাওয়া যাবে। এর গভীরতা সত্যিই অনেক বেশি। এর গভীরতা বোঝানোর জন্য বলা হয়েছে, যদি বিশ্বের সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট এর মধ্যে বসিয়ে দেওয়া হয় তাহলে আরও প্রায় 2 কিলোমিটার বা 1.6 মিটারের মতো জায়গা বাড়তি পড়ে থাকবে। অর্থাৎ এটি মাউন্ট এভারেস্টের চেয়েও গভীরতম। মারিয়ানা সমুদ্র খাতে শেষ সীমানার তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা সমুদ্রের অন্য সব স্থান থেকে সর্বনিম্ন। এই অংশে জলস্তরের চাপও অনেক অনেক বেশি অন্য সব স্বাভাবিক জায়গা থেকে। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 8 টন। সমুদ্রের স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের তুলনায় এই পরিমাপ প্রায় 1000 গুণেরও বেশি। মারিয়ানা ট্রেঞ্জটির উৎপত্তিও কিন্তু খুব রোমাঞ্চকর। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকটোনিক পাতের মধ্যে সংঘর্ষ হয়, তখন একটি পাত দ্বিতীয়টি নিচের দিকে ঢুকে যায়। তখনই মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। 1875 খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা মাপা হয়। গভীরতা মাপার কাজটি করেছিল ব্রিটিশ জাহাজ HM চ্যালেঞ্জার। বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এর গভীরতা সংক্রান্ত তথ্য। এভারেস্ট বিজয় অভিযাত্রীকে সংখ্যা কিন্তু কম না, কিন্তু মারিয়ানা ট্রেঞ্জের একেবারে গভীর স্থানে পৌঁছেছে এমন মানুষের সংখ্যা খুবই অল্প। অজানাকে জানার কৌতূহলে দিন দিন মানুষ এটার প্রতি আরও ঝুঁকে পড়েছে। প্রথম দুই অভিযাত্রী ছিলেন
ডাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়াশ। 1960 সালে মার্কিন নৌসেনা ব্যাথোস্কোপে সাওয়ার হয়ে দুই অভিযাত্রী গিয়েছিলেন মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীরতম স্থানের অভিযানে। ডুবোজাহাজের সঙ্গে অনেক বৈসদৃশ্য ছিল এই ব্যাথোস্কোপের। সুইচ ও ইটালীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাথোস্কোপ ক্রিস্টো এর সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন এই অভিযাত্রিক জুটি। 5 ঘন্টা পর পিকার্ড ও ওয়াল্স চ্যালেঞ্জার পিকের পৌঁছেছিলেন। 20 মিনিটের জন্য নামতে সক্ষম হয়েছিলেন তারা, আর সেই নামা স্থানের গভীরতা ছিল 10,916 মিটার। কিন্তু যাত্রাপথে তারা কোনো ছবি তুলতে সক্ষম হননি, কারণ যাত্রাপথে তারা ক্লাউড শিল্ড দেখেন, কিন্তু সমুদ্রে মেঘ এলো কোথা থেকে এটা ছিল তাদের প্রশ্ন। আসলে সেটা মেঘ ছিল না, ছিল বালি, কাদামাটি ও অন্য অন্য উপকরণের সমষ্টি যা ক্রমাগত প্রবাহে জমাট বেঁধে গিয়েছিল। বিজ্ঞানীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এই যে সমুদ্রের এত গভীরে কোনো প্রাণের অস্তিত্ব আছে কি? কিন্তু সেখানকার কাদামাটি, অন্ধকার সব মিলিয়ে তৃষ্ণের আলোতে এমন কিছু ধরা পড়েনি। পিকার্ড দাবি করেন যে সেখানে তিনি ফ্ল্যাটফিশ দেখেছিলেন, কিন্তু অধিকাংশ বিজ্ঞানী তার কথাতে সহমত হননি, কারণ জলের অত চাপে সেখানে কোনো প্রাণীর বসবাস সত্যি অসম্ভব। মারিয়ানা ট্রেঞ্জের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের। 2012 সালে পুনরায় মানুষ অবতরণ করেন মারিয়ানা ট্রেঞ্জে। এবার সাব ড্রাইভ দেন চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামারুন। তিনি গিয়েছিলেন 10,908 মিটার পর্যন্ত, কিন্তু তিনি পূর্বের কার রেকর্ড ভাঙতে সক্ষম হননি। এরপর সম্প্রতি ভেক্টর ভেসকোভো নামক একজন ব্যক্তি 10,927 মিটার অবধি পৌঁছেছিলেন। তিনি সবার রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছিলেন। অগভীর অংশে অ্যামফিপড ও হলোথোবিয়ান্স নামক জীবের অস্তিত্ব মেলে। তবে নিশ্চিত বিজ্ঞানীদের জন্য অপেক্ষা করছে আরও অনেক অনেক রহস্য এই খাতটির মধ্যে। এই রহস্য জানা গেলে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অনেক বন্ধ দরজা খুলে যাবে। ওই অন্ধকার স্থানে আলো ফেলতে পারলেই ঘটবে অনেক রহস্যের খোলাসা। কিন্তু মানব সৃষ্ট দূষণের হাত থেকে রক্ষা পায়নি সমুদ্রের এত গভীরের ওই বিন্দুটিও। এখানে পাওয়া গিয়েছে প্লাস্টিক, যা দূষণের কারণ বিশেষ বলে মনে করা হয়। অবিশ্বাস্যজনক হলেও এই খাদটি চওড়ায় অনেক কম, মাত্র 69 কিলোমিটার, যা বিশ্বাস করা সত্যি কষ্টসাধ্য। এবং মারিয়ানা ট্রেঞ্জের পানির ঘনত্ব অনেক অনেক বেশি, যা সাধারণ বা স্বাভাবিক পানি থেকে 5% বেশি। অতি ক্ষুদ্র ব্যারোফলিক ব্যাকটেরিয়া দেখা মেলে এখানে, যা সাধারণ চোখে দেখা যায় না, বরং দেখতে হয় শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। এগুলো খেয়ে মাছেরা জীবন ধারণ করে থাকে। সেখানেও চলে বস্তুসংস্থান বা জীবনচক্র। সেখানকার পানির নিচে অন্য সাগরের মতো কঙ্কাল পাওয়া যায়, যা পানির রঙকে হলুদেটে করে তোলে। সত্যিই অনেক রহস্য আর বিস্ময় ভরা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্জ, এবং তার সৌন্দর্যের অপার লীলাভূমিও বটে। কেমন লাগলো আমার আজকের পরিবেশনা?
কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।